উচ্চ মূল্যের উত্তাপে নিত্যপণ্যের বাজারে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে জানানো হলো এবার রান্না করতেও গুনতে হবে বাড়তি টাকা, কারণ ভ্যাট বসানো হচ্ছে এলপিজি সিলিন্ডারে। শখ করে তেহারি বিরিয়ানি কাচ্চি খাবেন, জানেনই তো শখের তোলা 80 টাকা ভ্যাট বসতে যাচ্ছে বাসমতি চালে। খেজুর কিনতে গেলেও চাপে পড়বেন, কারণ দাম বাড়ানোর প্রস্তাব এসেছে উত্থাপিত বাজেটে। দাম বৃদ্ধির খবর শুনে ঘেমে গেলেন, সেই ঘাম মুছতেও বাড়তি টাকা দিতে হবে, কারণ টিস্যুর দামও বাড়ানো হচ্ছে। দাম বাড়ছে স্যানিটারি ন্যাপকিন ও মানি ব্যাগের। হয়তো ভাবছেন এগুলো সব বড়লোকী ব্যাপার স্যাপার, আপনার দরকার প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের গৃহস্থালী সামগ্রী ও তৈজসপত্র, এখানেও এবার 2.5% বেশি ভ্যাট দিতে হবে। আগেই যেখানে মেলেনি বাজার হিসাব, এবার তো কলমেরই দাম বাড়ছে। বাড়তি খরচের চাপে চোখে অন্ধকার দেখছেন, সাবধান, চশমার ফ্রেম ও সানগ্লাসের দাম বাড়ছে। টেনশনে সিগারেট ধরাবেন, এবারও বাড়ছে ক্ষতি করে তামাকজাত পণ্যের দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে দেশি মোবাইলও। নতুন সংসার শুরু করতে যাচ্ছেন, শুনে রাখুন, ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে আনা স্বর্ণবারের শুল্ক বাড়িয়ে দ্বিগুণ হতে যাচ্ছে আগামী জুলাই থেকে, মানে মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়ছে। জীবনের উত্থান পতনের কোনো সময় হয়তো গাড়ি কিনেছিলেন, আগামী জুলাই থেকে একটির বেশি গাড়ি থাকলে দিতে হবে বাড়তি কর। তাহলে কি বাইসাইকেল কিনবেন? স্বয়ংক্রিয় পরিবেশ বান্ধব এই বাহনেরও দাম বাড়ছে। আগে করযোগ্য না হলে বিনামূল্যে আয়কর রিটার্ন জমা দিতে পারতেন, এবার থেকে আপনাকেও দিতে হবে 2000 টাকা, না হলে পাবেন না দরকারি 40টির বেশি সুযোগ সুবিধা। তবে ম্যালেরিয়া আর যক্ষ্মা হলে আপনার পাশে থাকছে সরকার, এসবের চিকিৎসায় দরকারি ওষুধের দাম কমছে। এত কিছুর পর যদি জীবনে কোনো খুশির খবর পান, তাহলে তা সস্তায় ভাগাভাগি করতে পারবেন, মিষ্টির ভ্যাট কমিয়ে আপনাকে সেই সুযোগ দিচ্ছে সরকার। দাম কমবে হাতে তৈরি বিস্কুট ও অপটিক্যাল ফাইবারের। জানি না কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ, তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।